বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে চন্দ্রমল্লিকা গ্রো করছেন এটা তাদের জন্য একটা থার্ড পার্ট ভিডিও আর এখানে আপনাকে চারটে টিপস বলবো যেটা খুব করণীয় এখানে দেখুন গতবার আমি পিঞ্চিং করেছিলাম এখান থেকে চারটে করে ব্রাঞ্চ বেরোচ্ছে প্রত্যেকটা গাছ থেকে চারটে করে ব্রাঞ্চ বেরোচ্ছে এটা আমি মাথাটা পিঞ্চ করে দিয়েছিলাম মাথাটা কেটে দিয়েছিলাম তার ফলে নিচের যে পাতাগুলো আছে ওখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে এখন আপনাকে চারটে টিপস দেওয়া খুব জরুরি যেটা আপনি গ্রো করার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় চলুন আমি আপনাকে দেখাচ্ছি যে যে চারটে টিপস প্রথম যে টিপস আছে যেটাকে আপনাকে যদি খাবার দেন সোর্সের খোলের আমি খাবার দিয়েছিলাম এবার আপনাকে যেটা দিতে হবে সেটা কেমিক্যাল ফার্টিলাইজার দেবো সেটা একটা বিশেষ ফার্টিলাইজার যেটা আপনাকে তেরো একষট্টি শূন্য বলি আমরা এটা বাজারে কিনতে পাওয়া যায় তেরো একষট্টি শূন্য এটাতে নাইট্রোজেন আর ফসফরাসের পার থাকে যাতে পটাশিয়াম থাকে না তেরো একষট্টি শূন্য এটা হচ্ছে বিকাশ বৃদ্ধির বিকাশ করার জন্য এটা মূলের বিকাশের জন্য খুব প্রয়োজনীয় তার ফলে কী হবে এটা গ্রোথটা অত্যন্ত ভালো করবে এই ডোজেজ হচ্ছে দুই গ্রাম পার লিটার এখানে আমি দু লিটার জল নিয়েছি তার জন্য প্রায় চার গ্রামের মতো চার থেকে পাঁচ গ্রাম আমি এই বারো একষট্টি শূন্য দিয়েছি এটা সঙ্গে সঙ্গে নুনের মতো গুলে যায় এটাকে আপনাকে প্রয়োগ করতে হবে দশ দিনে একবার টোটাল আপনি তিনবার প্রয়োগ করবেন এই জন্য যখনই আপনি এটা যদি প্রয়োগ করেন এর সঙ্গে আপনাকে সর্ষের খোল বা অন্য কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নেই বারো একষট্টি শূন্যই আপনাকে সব রকমের গ্রোথ যত ধরনের গ্রোথ আছে যেটা চন্দ্রম লেখার প্রয়োজন সেটা আপনাকে করবে অনেক সময় কি বারো একষট্টি শূন্য অনেক বাজারে পাওয়া যায় না সেক্ষেত্রে অনেকে আমাকে বলে যে আমার কাছে উনিশ 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 বা কুড়ি 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 আছে তবে সেটা দিলেও হবে সে ডোজ একই দুই গ্রাম পার লিটার দিয়ে আপনি যদি প্রয়োগ করেন তাহলে গাছের পক্ষে গ্রোথ অত্যন্ত ভালো হবে তবে বারো একষট্টি শূন্য অনেক ভালো রিয়াল দেবে এখন আসুন দ্বিতীয় টিপসে আমি আপনার দেখাচ্ছি সেটা আরও প্রয়োজনীয় সেটা হচ্ছে ফাঙ্গাসকে কন্ট্রোল করা এখানে ছত্রাকের আক্রমণ ঘটে ছত্রাকের আক্রমণের জন্য আমি যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে অ্যামিস্টার অ্যামিস্টার বা অন্য কোন সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন সেটা ডোজেজ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এল পার লিটার বায়োটাকে যদি ফোটায় বলি আমরা তাহলে কুড়ি ফোঁটা পার এম এল এর মানে আমরা দশ ফোটা পার লিটারে দেব দশ ফোটা এই লিকুইড গাঢ় দুধের মতো দ্রবণ এটা আমি দশ ফোটা এক লিটারে নিয়ে এটাকে আমি ঝাঁকিয়ে নেবো ভালো মতো ঝাঁকিয়ে নিয়ে এটাকে স্প্রে করব আর প্রত্যেক দশ দিনে আপনাকে একবার করে ফাঙ্গিসাইড কন্ট্রোল জন্য আপনাকে দিতেই হবে কেননা এর মধ্যে প্রচুর ধরনের ফাঙ্গাসের অ্যাটাক হয় এটাকে ভালো করে শেক করে নেবেন মিশিয়ে নেবেন ভালো মতো কেননা গাঢ় দুধের মতো এটাকে ভালো মতো শেক করার পরে এটাকে আপনি প্রত্যেক গাছে ভালো উপকারে স্প্রে করে মানে প্রায় স্নান করিয়ে দেবেন প্রত্যেকটা গাছে উপর থেকে নিচে পাতার উপরে আর পাতা নিচে দুই জায়গায় ভালো মতো স্প্রে করবেন যাতে কোনো ফাঙ্গাসের কোনো নিশান না থাকে ফাঙ্গাস অ্যাটাক না হলে গাছের আপনার গ্রোথ এমনিতেই খুব ভালো হবে তো এই ফাঙ্গিসাইডটা আপনি প্রয়োগ করুন দরকার হলে অন্য কোনো ফাঙ্গিসাইডও প্রয়োগ করা যেতে পারে তৃতীয় যে টিপসটা সেটা আরও প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের প্রয়োগ বা অ্যামাইনো অ্যাসিডের প্রয়োগ অ্যামাইনো অ্যাসিড আর হিউমিক অ্যাসিডের মিক্সচার পাওয়া যায় দেখুন অ্যামাইনো গোল নামে বা বিভিন্ন নামে আপনি দেখবেন অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিডের একটা মিক্সচার পাওয়া যায় লিকুইড এই লিকুইড নিয়ে দুই এমএল পার লিটার নেবেন এই দুই এমএল পার লিটার নিয়ে আপনি গাছের মাটিতে গোড়ায় একবার করে প্রয়োগ করে দেবেন আর যদি আপনি চান যে দশ দিন পরে আরেকবার প্রয়োগ করা সেটাও দিতে পারেন তবে একবার প্রয়োগ করায় যথেষ্ট ম্যাক্সিমাম হলে দুবার প্রয়োগ করা যেতে পারে দশ দিনের গ্যাপে এর ফলে কী হবে গাছের নিচে যে রুটগুলো আছে রুটের বিকাশ বা গ্রোথ অত্যন্ত ভালো হবে দেখুন এই যে কালো রঙের লিকুইড আমি দেখাচ্ছি এটাতে আমি প্রায় দু লিটার আছে আমি প্রায় চার এম এর মতো আমি নিয়েছি চার এম নিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখুন এই কালচে রঙের একটা দ্রবণ খয়রি কালচে খয়রি রঙের দ্রবণ এটাকে আমি প্রত্যেকটা গাছে যখন জল দেওয়ার জায়গায় আপনি এই দ্রবণটা দিয়ে দেবেন এটা দশ দিনে একবার আপনি দেবেন এর ফলে কিছুদিন পরে দেখবেন নিচ থেকে যে রুটসগুলো হচ্ছে আপনি কিছুদিন পরে টেস্ট করলে বুঝতে পারবেন যেটাতে দেননি বা যেটা দিয়েছেন নিচে গোছায় গোছায় রুট হবে যত রুট হবে উপরের দিকে তত বেশি বুশি হবে গাছটা যত বেশি ব্রাঞ্চেস হবে তত বেশি আপনার মোটামুটি হাজার বা দু হাজার যদি ফুল নিতে হয় তা আপনাকে হিউমিক অ্যাসিডের প্রয়োগটা অত্যন্ত দরকার তার ফলে কি গাছের গ্রোথটা খুব ভালো হবে এটা খুব জরুরি এখন যেটা আমি দেখাচ্ছি সবচেয়ে প্রয়োজনীয় যেটা হচ্ছে আপনাকে চতুর্থ নম্বর টিপস প্রচুর ইনসেক্টের অ্যাটাক ঘটে এর মধ্যে হোয়াইট ফ্লাইয়ের অ্যাটাকটা অত্যন্ত বেশি হয় সাদা মাছি যেটাকে বলি খুদে খুদে মাছি প্রচুর এটা পাতা মোড়ার ডিজিজ হয় বা অন্য ইনসেক্টর অ্যাটাক অ্যাফিডো ইনসেক্টর হয় তাহলে কনফিডার দিতে পারেন আপনি এখানে বা নাইস যদি থাকে নাইস প্রয়োগ করতে পারেন বা কাকা প্রয়োগ করতে পারেন এই যে দেখুন কনফিডার ইমেডাক্লোরোপিড এটা আপনি এক এম এল পার লিটার নিয়ে আপনি দশ দিনে একবার প্রয়োগ করে দেবেন বা আপনার কাছে যদি নাইস থাকে নাইসও নিতে পারেন এক এম এল পার লিটার নিতে বা আপনার কাছে তো কাকা তো থাকবেই কাকা আপনি এক এম পার লিটার নিয়ে আপনি কাকা আর নাইস দুটোই অর্গ্যানিক ইনসেকটিসাইড আর যেটা কনফিডার দেখালাম সেটা কেমিক্যাল ইনসেকটিসাইড যে কোনো একটা ইনসেকটিসাইড নিয়ে আপনি দশ দিনে একবার অবশ্যই প্রয়োগ করবেন এর ফলে কী হবে কোনো অ্যাফিডসের প্রয়োগ হবে অ্যাটাক হবে না বা কোনো হোয়াইট ফ্লাই যেটা সাদামাছি তার অ্যাটাক হবে না তাহলে পাতা কুচকাবে না বা এখানে পাতাটা যে শুকিয়ে যায় যেটা গাছের মাথাটা শুকিয়ে যায় অ্যাফিডসের অ্যাটাকে সেটা হবে না তো এই যে আপনারা ইনসেক্ট কন্ট্রোলটা খুব দরকার আর পুরো গাছটাকে ভালো মতো স্নান করিয়ে দেবেন আর এটা করবেন মোটামুটি দশ দিনে আপনাকে একবার ইনসেক্ট কন্ট্রোল করতে হবে না তো আপনার গাছ খারাপ হয়ে যাবে এই চারটে টিপস আপনাকে বললাম এই চারটে টিপস যদি আপনি ফলো করেন দেখবেন আপনার গাছ অত্যন্ত ভালো হচ্ছে এক মাস পরে আমি এটাকে ট্রান্সপ্লান্ট করবো তখন আরেকটা ভিডিও আপনাকে দেখাবো আপনার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ